বিশ্বের প্রথম ইলেকট্রিক এলিভেটেড রেলওয়ে বা ঝুলন্ত ট্রেন এটি। জার্মান ইঞ্জিনিয়ার অয়গেন লাঙেন এইটির ডিজাইন করেছেন। শুরুতে এই ট্রেন লাইন তিনি তৈরি করতে চেয়েছিলেন বার্লিন মিউনিখের মতো বড় শহরে, কিন্তু সেটি হয়নি। সেটি হয়েছে শেষ পর্যন্ত জার্মানির ভূপাতাল শহরে। 1901 সালে জার্মানির ভূপাতাল শহরে এই ট্রেন প্রথম তৈরি করা হয় এবং সেটি এখানে স্থাপন করা হয়। একটু খেয়াল করলে দেখবেন ট্রেনটি আসলে ঝুলন্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ ট্রেন লাইন যেটা সেটা আসলে